হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব একটা নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা খুবই ভালো রিক্রুটমেন্ট এবং খুবই আকর্ষণীয় রিক্রুটমেন্ট। তো রিক্রুটমেন্টটার প্রথমে আমি নোটিফিকেশানটা আলোচনা করব এবং লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন এবং এই ভিডিওতে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। অনলাইন অফলাইন দুটো পদ্ধতিতেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বিলকুল অ্যাপ্লিকেশান ফি, ফ্রি, একদম ফ্রিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন প্রথমে আমি চলে যাই নোটিফিকেশান। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে। কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্যান্ডিডেট যে কোনো জেলা থেকে হতে পারেন, আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি এলিজিবল হন। এলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে তা আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি, কী কী পোস্ট আছে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, চলে আসছি এখানে পোস্ট। মোট 5টা থেকে 6টা পোস্ট আছে। ঠিক আছে, ফার্স্ট যেটা হচ্ছে ম্যানেজার বা কোয়ার্ডিনেটর। কোয়ার্ডিনেটর হচ্ছে একটাই আনরিজার্ভদের ক্ষেত্রে এবং এখানে বয়স হতে হবে 23 থেকে 40 বছর। ঠিক আছে, যেই ডেটে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছে সেই ডেটে অনুযায়ী 23 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান সবাই দেখতে পাচ্ছেন, পোস্ট গ্র্যাজুয়েট ইন ফিজিওলজি অথবা সোশ্যাল ওয়ার্ক উইথ ডিপ্লোমা ইন দ্য কম্পিউটার অপারেশন বাই অ্যান এনি গভর্নমেন্ট রিকগনাইজড এজেন্সি। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে হতে হবে। এক্সপিরিয়েন্স কি, অ্যাটলিস্ট 1 ইয়ার ইন চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিং। আপনাদেরকে এক্সপিরিয়েন্স থাকতে হবে কমপক্ষে 1 বছরের, কোথায়, চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সেলিংয়ের। জব ডেসক্রিপশানটা আপনারা দেখে নেবেন, ওটা আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে আপনাদের স্যালারি আছে কিন্তু পার মান্থ 17,000 টাকা করে। সেকেন্ড যে পোস্ট ওটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর। ঠিক আছে, এখানে একটাই সিট আছে যেটা আনরিজার্ভদের ক্ষেত্রে, এটা সাধারণত ফিমেলদের ক্ষেত্রে অনলি। এর আগেরটা ছিল, আপনাদেরকে দেখিয়ে দিই, এটাও কিন্তু ফিমেলদের ক্ষেত্রে অনলি, মেলদের ক্ষেত্রেও আছে। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, আপনারা বুঝতে পারবেন। দিলে একটাই সিট আছে আনরিজার্ভদের ক্ষেত্রে, 21 থেকে 40 বছর বয়স হতে হবে ওই যে ডেটে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ইন ফিজিওলজি অথবা সোশ্যাল ওয়ার্ক, এটাই হতে হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স কোনো দরকার নেই। ঠিক আছে এখানে, এবং এর স্যালারি হচ্ছে 14,000 টাকা পার মান্থ। ঠিক আছে, নার্স, যারা নার্সের ক্ষেত্রে এটাতেও ফিমেল অনলি, তো এটাতেও একটা সিট আছে যেটা আনরিজার্ভদের ক্ষেত্রে, 23 থেকে 40 বছর বয়স হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এবং এখানে স্যালারি হচ্ছে পার মান্থ 9,000 টাকা করে। নেক্সট যেটা হচ্ছে 4 নম্বর পোস্ট ডক্টর, এটা পার্ট টাইম কিন্তু। ঠিক আছে, ফিমেল মেল বোথ যে কেউ হতে পারে এবং এখানে কিন্তু একটাই সিট আনরিজার্ভদের ক্ষেত্রে, বা 24 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং MBBS করা থাকতে হবে, এক্সপিরিয়েন্স না হলেও চলবে। ঠিক আছে, এখানে কিন্তু স্যালারি দেবে 7,500 টাকা পার্ট টাইম জব। ঠিক আছে, এটা এবং আয়া এর ক্ষেত্রে কিন্তু এটাতেও ফিমেলদের প্রয়োজন। এটাতে হচ্ছে 6টা সিট আছে, যেটা হচ্ছে আনরিজার্ভদের জন্য 3টা, SCদের জন্য 1টা, ST দের জন্য 1টা এবং OBCদের জন্য 1টা, 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, 6,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে। চৌকিদার, এটাতে আপনারা মেল যারা তারা অ্যাপ্লাই করতে পারবেন, একটাই সিট আনরিজার্ভদের ক্ষেত্রে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, 8 পাস হলেই চলবে, এক্সপিরিয়েন্স থাকলে রিলেটিভ ফিল্ডে থাকতে হবে এবং এখানে স্যালারি হচ্ছে 6,000 টাকা পার মান্থ। ঠিক আছে, তো আপনাদের এই যে পোস্টগুলো ছিল এগুলো আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, এর মধ্যে খালি ডক্টর যে পোস্ট আছে ওটাই পার্ট টাইম, বাকি সব কিন্তু ফুল টাইম। ঠিক আছে, কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কী কী ডকুমেন্টস লাগবে এটা আপনারা দেখে নেবেন। এবং আপনাদের কাছে চলে আসি লাস্ট ডেট কবে, 20 জানুয়ারি। ঠিক আছে, 20 জানুয়ারি 2021 সালের যে 20 জানুয়ারি নিউ ইয়ারে 20 তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু 5:30টার মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। তো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অনলাইন অফলাইন দুটোতেই করতে পারেন। আপনারা অনলাইনে করতে পারেন বা স্পিড পোস্টের মাধ্যমে করতে পারেন, বা আপনারা ওখানে গিয়ে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আলিপুরদুয়ার, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, পিন হচ্ছে 736122, এই অ্যাড্রেসে স্পিড পোস্ট করতে পারেন, ওখানে গিয়ে ড্রপ বক্স করে দিয়ে আসতে পারেন বা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, বিলকুল অ্যাপ্লিকেশান ফি ফ্রি। ঠিক আছে, আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটাই ছিল
রিক্রুটমেন্ট আপনারা যদি অফলাইনে অ্যাপ্লাই করেন, ফর্মটা কোত্থেকে পাবেন? অ্যাপ্লিকেশান ফর্ম এই এই নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। নিচের দিকে এলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মে যা যা যাবতীয় আছে কারেকশন, মানে সমস্তভাবে ঠিকঠাকভাবে আপনারা অ্যাপ্লাই করে ওই স্পিড পোস্ট করতে পারেন, বা ওই অ্যাড্রেসে গিয়ে বাড়ির কাছাকাছি হলে ড্রপ করে দিয়ে আসতে পারেন 20 জানুয়ারির মধ্যে কিন্তু। আর যত সমস্ত ডকুমেন্টস লাগবে সব ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু বাই পোস্ট করতে পারেন বা ড্রপ করতে পারেন। ঠিক আছে, এটাই ছিল আজকের রিক্রুটমেন্ট। তো আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নোটিফিকেশানটাকে ডাউনলোড করবেন। গুগলে চলে যাবেন, এখানে এসে সার্চ করবেন ডিএম অফিস রিক্রুটমেন্ট। ডিএম অফিস রিক্রুটমেন্ট সার্চ করলে একটা পেজ খুলবে। এই পেজে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখতে পাচ্ছেন alipurduar.government.in, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে। এই পেজে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আলিপুরদুয়ার। এখানে যে ডাউনলোড অপশন, ওখান থেকে আপনারা এই যে নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নিলে আপনারা যদি অফলাইনে করতে চান তাহলে এখান থেকে ফর্মটা পেয়ে যাবেন, ওটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে আপনারা জমা করে দিতে পারেন। আর আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাহলে এই যে 8 নম্বর দাগে এই নোটিফিকেশানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের মোবাইল থেকে হোক বা যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে এখানে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকে আপনারা সহজে কিন্তু অনলাইনে ফ্রি অফ কস্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিক্রুটমেন্ট। যদি ভালো লাগে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে বলতে পারেন। এবং এটাই ছিল আজকের রিক্রুটমেন্ট। থ্যাংক ইউ।